নমস্কার শেষ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের মধ্যে কতজন এই নামটার সঙ্গে পরিচিত আমি বলতে পারব না আমারও যে সাংঘাতিক একটা পূর্ব পরিচয় আছে তা নয় তবে এইবার থেকে এই নামটা ঘন ঘন আমাদের উচ্চারণ করতে হবে তার আগে এখনো যদি আমি আনন্দবাজারে থাকতাম এবং আনন্দবাজারে সম্পাদক হিসেবে অভিক সরকার সপদে বহাল থাকতেন তাহলে আমি দিশো নায়কে লিখতে পারতাম না সম্পাদক এসে বলতেন দিশো নায়কে আবার কি লেখো দেশ নায়ক কেননা তিনি আরও তার নানাবিধ বিশ্বাসের মতো তার মনে এই বিশ্বাস বদ্ধমূল ছিল যে সত্যেন দত্ত তার কবিতায় ঠিক কথাই লিখেছিলেন অর্থাৎ বাঙালির ছেলে বিজয় সিংহ হেলায় লঙ্কা করিল জয় আমি আশির দশকের মাঝামাঝি ঘন ঘন শ্রীলঙ্কায় গেছি বেশিরভাগ সময়ই জাফরায় কখনো কখনো কলম্বোতে এবং একবার তিনি আমার পিছনে এমন হাত ধুয়ে পড়লেন এই স্টোরিটা আমাকে করতেই হবে ফলে আমি একেবারে নাজিহাল হয়ে ও দেশের কলম্বোতে প্রতিষ্ঠিত ঐতিহাসিক সমাজবিজ্ঞানী পুরাতত্ত্ব চর্চা করেন যারা একজন লোককেও খুঁজে পেলাম না যিনি আমাদের বাঙালিদের সিংহলিদের পূর্বসূরি হিসেবে স্বীকার করেন সে যাই হোক আজকে আমি আর দেশ নায়ক বলছি না আমি নায়কেই বলছি এই ভদ্রলোক কি করেছে এই ভদ্রলোক আমি বলবো প্রায় একটা রক্তপাতহীন বিপ্লব ঘটিয়ে দিয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে তিনি যে দলের নেতৃত্ব দেন সেই দলের নামটার সঙ্গেও আপনাদের খুব একটা পরিচিত আছে বলে মনে হয় না সেটার নাম হচ্ছে জেভিপি মানে জনতা বিমুক্তি পেরামুনা জনতা বিমুক্তি তো বোঝাই যাচ্ছে পেরুমোনা হচ্ছে একটা পিপলস লিবারেশন ফ্রন্ট এই দলটি উনিশশো আশির দশকে আমরা যখন শ্রীলঙ্কা যেতাম তখন ওই এলটিটির মতো না হলেও এই জেবিপিকে অনেকটা মার্ক্সবাদী অন্তর্ঘাতীদের মতো চোখে দেখা হতো এবং এই দলের যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি নিজেকে একেবারে ক্লাসিকাল ক্লাসিক্যাল লেনিস মনে করতেন রাষ্ট্রবিপ্লবের স্বপ্ন দেখেছিলেন এবং তার নেতৃত্বে অন্তত দুবার শ্রীলঙ্কায় আর্মড রেবেলিয়ন হয়েছিল পরে রাষ্ট্রের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে পুলিশের গুলিতে তাকে মৃত্যুবরণ করতে হয় এই যে দিশে নায়কে ইনিও ছেলেবেলা থেকে ছাত্রজীবন থেকে বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হন এমনিতে তার পরিবারের যে সাংঘাতিক একটা কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে বা কলম্বোর এলিট বলতে আমরা যাদেরকে বুঝি যে সিনালা এলিট যার প্রতিনিধি হচ্ছেন রাজা পক্ষে কিংবা আগে ছিলেন জয়ভার দানে ইনি সেই গোত্রের মানুষ নন তিনি একটা ছোট্ট গ্রামের এলাকা থেকে উঠে এসেছেন তার বাবা ওই কলম্বোর একটা সার্ভে অফিসে সম্ভবত করনিকের কাজ করতেন বা আর্দালির কাজও হয়েতে পারে এখন এই যে দিশা তার পুরো নামটা উচ্চারণ করতে গেলে আর আপনি যদি চেকে লেখেন তাহলে আপনার জায়গাই পাবেন না ফলে মানুষজন এটাকে অনেক সংক্ষিপ্ত করে নিয়ে তাকে একে ডি বলে ডাকে ঠিক যেমন আমাদের একে গোপালান সংক্ষেপে একে জি হয়ে গেছে শ্রীলঙ্কায় অনেকটা সেই রকমই একে তার ভক্তকুল একে বলে ডাকে এবং সেই নামেই তিনি পরিচিত যখন তিনি এই ছাত্র রাজনীতি যোগদান করেছিলেন তখন এটা তার কল্পনার অতীত ছিল যে একদিন তিনি এই দ্বীপভূমির নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মানুষের রায়ে রাষ্ট্রপতি ভবনে বসবে আসলে যখন তিনি ছাত্র রাজনীতিতে আসেন তখন রাষ্ট্র এবং শাসক শ্রেণীর বিরুদ্ধে ক্রোধিত ছিল তার রাজনীতির একমাত্র পুঁজি যে কারণে এই যে জেভিপি একটা মার্ক্সিস্টেনিস্ট দল হওয়া সত্ত্বেও তিনি এই দলে যোগ দিয়েছিলেন যে তার একটা কারণ ছিল সেটা হচ্ছে তার একজন ঘুরতুত দাদা ছিল যাকে তিনি আইডলাইজ করতেন সেই ভদ্রলোক তার আগে থেকেই জেভিপি করছেন অর্থাৎ দিশনায়কের আগে থেকেই এবং যেহেতু তার আইডল ছিলেন যখন রণসিং এ প্রেমদাসা আপনাদের স্মরণে থাকতে পারে জয়বর্ধনের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর তীব্র ভারত বিদ্বেষী প্রেমদাস শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি একদিকে যেমন তামিলদের সবক শেখানোর চেষ্টা করেছিলেন বিশেষ হেরে উঠতে পারেননি কেননা তখন জাফনার এবং পূর্বাঞ্চলের পুরো দায়িত্ব আমাদের ভারতীয় সেনাবাহিনী নিয়ে নিয়েছে তার চরম মাসুল ভারতকে গুনতে হয়েছে সেই কথা এখানে অপ্রাসঙ্গিক এই প্রেমদাসা তিনি একই সঙ্গে জেভিবি কেউ নির্মূল করতে একেবারে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিলেন দিশেনা একের দাদা সেই সন্ত্রাসের বলি হন তখন তার বয়স বড়জোর কুড়ি তার পরের বছর তিনি দেখতে পান যে শ্রীলঙ্কার পুলিশ এবং মিলিটারি এসে তাদের যে পৈতৃক ভিটে মাটির বাড়ি সেটাকে গুড়িয়ে দিচ্ছে তার কারণ কি না তাদের একজন কাজিন জেভিপি করে সেই অপরাধে রাজনীতির সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক রহিত তার বাবা মার বসত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল তার চোখের সামনে সেটাই ছিল তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ স্টেট টেরার রাষ্ট্রীয় সন্ত্রাস কতটা ভয়াবহ হতে পারে সেই প্রথম তিনি তার টের পেয়েছিলেন আর টের পাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রত্যয় আরও বেড়ে যায় যে আমি তো রাজনীতিতে থাকবই এবং এই জে ভিপিতেই থাকবো উনিশশো সালের আশির মানে আশির দশকের সময় থেকে জেভিপির চরিত্র কর্মসূচি ইত্যাদিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে শুরু করে উনিশশো সালে যখন তারা প্রথম অভ্যুত্থান ঘটিয়েছিল সশস্ত্র অভ্যুত্থান তখন তাদের চেহারাটা ছিল অ্যান্টি ইম্পিরিয়ালিস্ট এবং ধনতন্ত্র বিরোধী রাজনীতি সমাজনীতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে একেবারে কট্টর ক্লাসিক্যাল মার্ক্সিজম কিন্তু দেখা গেল উনিশশো একাত্তরে পার্টিটা তার কিছুদিন আগে জন্ম হয় আশির দশকে এসে দেখা গেল যে জে ভিপি মার্ক্সবাদকে ছেড়ে সিনহালা জাতীয়তাবাদের দিকে অনেক বেশি আকৃষ্ট হচ্ছে অর্থাৎ ফ্রম এ লেফট পজিশন দে টার্ন ইন্টু sectarian পলিটিক্স আমরা যারা সেই সময় গেছি এবং এই অনুরাধাপুরা থেকে শুরু করে ট্রিঙ্কুমালি পুরো পূর্বাঞ্চল যেটা শ্রীলঙ্কার সেখানে ঘুরেছি আমরা দেখেছি যে ওখানে সিংহলি মঠের বৌদ্ধ মঠগুলোর যারা পুরোহিত তারাই হচ্ছে সবচেয়ে বেশি রকম সিংহলি জঙ্গি এবং তামিলদের বিরুদ্ধে সিংহলি জনতাকে একত্রিত করার কাজে এবং উদ্বুদ্ধ করার কাজে এই বুদ্ধিস্ট ক্লার্জির রোল সাংঘাতিক তো আশির দশকে একবার প্রো সিনহালা ইয়ে শুরু করার সঙ্গে সঙ্গে তারা তামিলদের যে রাজনৈতিক দাবি স্বশাসনের অ্যাবসলিউটলি জাস্টিফায়েড দাবি সেটাকেও তারও বিরোধিতা করতে শুরু করে তার মানেই ওই শ্রীলঙ্কার রাষ্ট্রের চরিত্রের সঙ্গে জেবিপি চরিত্রের কার্যত আর কোনো পার্থক্যই পরিলক্ষিত হয় না তারপরও যখন দ্বীপভূমিতে জাতি দাঙ্গা একেবারে চরমতম আকার নিল উনিশশো তিরাশি সালের জুলাইয়ে তামিল নিধনযজ্ঞ শুরু হওয়ার পর তখন জাইবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি তিনি এই সুযোগে জেবিপিকেও ব্যান করে দিলেন এবং তার যে পার্টি গভর্নমেন্ট ছিল ইউনাইটেড ন্যাশনাল পার্টি গভর্নমেন্ট তারা একেবারে একচ্ছত্র আধিপত্য কায়েম করবার জন্য গোটা শ্রীলঙ্কা জুড়ে তাদের নিজেদের মতো কর্মসূচি গ্রহণ করেছিল এই আন্দোলনটা যখন ক্রাস্ট হয়ে গেল জেবিবিকে। তখন থেকে এই দল তারা পলিটিক্যাল মেইন স্ট্রিমে আসা শুরু করে এবং সংসদীয় রাজনীতিকেই আমাদের দেশের কমিউনিস্টের মতো একমাত্র বিকল্প হিসেবে গিলে মেনে নিতে বাধ্য হয় দিশা নায়কে নিজে দু সালে পার্লামেন্ট ইলেকশনে জিতেছিলেন এবং আপনাদের মনে থাকতে পারে চন্দ্রিকা কুমার তুঙ্গা বান্দর নায়কে সিরিমাবু বান্দর নায়কের কন্যা এই বান্দরনায়কের পরিবারই তো এই ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট জেবিপি ইত্যাদির আগে আমাদের নেহরু গান্ধী পরিবারের মতো শ্রীলঙ্কার শাসন আর নায়কের পরিবার একেবারে সমার্থক ছিল তো চন্দ্রিকার ক্যাবিনেটে দিশা নায়ককে তিনি অ্যাগ্রিকালচার মিনিস্টার করেছিলেন এখন ইনি কি ধরনের নেতা আমি খবরের কাগজে যেটা পড়েছি তার সহকর্মীদের কোট করে হিন্দু যেমন লিখেছে যে এই ভদ্রলোক কনসালটেটিভ অ্যাপ্রোচে বিশ্বাস করে অর্থাৎ উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত নয় সকলের সঙ্গে আলোচনা করা এবং আলোচনার মধ্যে দিয়ে যে ঐকমত্য গঠিত হবে সেটাকেই তিনি শিরোধার্য করেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি খুব তার মাথাটা রেজার সার এবং খুব চট করে সিদ্ধান্ত নিতে পারে তারপরে তার এই যে সংসদীয় জীবনে শুরু হয় এবং কিন্তু যে জিনিসটার জন্য তিনি শ্রীলঙ্কায় অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠেন সেটা হচ্ছে তার বাগ্মিতা যার তুলনীয় কোনো কিছু ওই দ্বীপভূমির মানুষ সাম্প্রতিককালে দেখেও নি শোনেও নি পার্লামেন্টে যখন তিনি ডিবেটে ইন্টারভিউ করতেন কিংবা বাইরে রাজনৈতিক সভায় বক্তৃতা দিতেন মানুষ একেবারে হাঁ করে শুনতে বাধ্য হতো এই যে বক্তা হিসেবে তার প্রসিদ্ধি সেটাই ধীরে ধীরে তাকে মানুষের মধ্যে খুব জনপ্রিয় করে তুলেছে অন্যদিকে দেশের নায়কে বুঝতে পারেন যে শুধু একা জেভিপিকে নিয়ে তিনি কলম্বো রাষ্ট্রক্ষমতা দখল করতে পারবেন না অতএব তিনি যেটা করলেন তিনি তামিলদের প্রতিনিধিত্ব করা যে বৃহত্তম গ্রুপ তৎকালীন তামিল ন্যাশনাল অ্যালায়েন্স এবং তাদের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করলেন জেভিপি অর পিপলস লিবারেশন ফ্রন্ট এবং তারা একজোট হয়ে এবার থেকে প্রচার শুরু করলেন সেই সময় জে সাংসদের সংখ্যা ছিল মাত্র ছয় যেখানে শ্রীলঙ্কার সংসদের মোট সদস্য সংখ্যা হচ্ছে দুশো পঁচিশ তার মানে কার্যত একটা মাইক্রোস্কোপিক মাইনরিটি কিন্তু এই ছজন মিলেই তারা সংসদের ভিতরে বাইরে বিবিধ ইস্যুতে এমন সাড়া জাগিয়েছিলেন যে মনে হতো যেন তাদের জনপ্রিয়তা তাদের ওই সংসদীয় প্রতিনিধিত্বের তুলনায় অনেক বেশি ডিসপ্রোপোর্শনেট এবং তারপরে দেশেরাকে তার কোয়ালিশনটাকে আরও বাড়িয়ে দিয়ে ন্যাশনাল পিপলস পাওয়ার অ্যালায়েন্স বলে একটা অ্যালায়েন্স গঠন করলেন এবং সেটাতে তিনি অন্তত দু ডজন ছোটো ছোটো রাজনৈতিক গোষ্ঠী প্রফেশনালস অ্যাকাডেমিক্স এবং অ্যাক্টিভিস্টদের ওই এক ছাতের তলায় নিয়ে এলেন সেই যে শ্রীলঙ্কার রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান শুরু হলো গতকাল তার রাষ্ট্রপতি হওয়ার ঘটনা মধ্যে দিয়ে দ্যাট সার্কেল হ্যাজ কমপ্লিটেড এবং দেশনায়কে বা জেভিপি এরা কিন্তু কট্টর ভারত বিরোধী হিসেবে পরিচিত তারা ভারতবর্ষকে একটা এক্সপ্যানশনিস্ট ফোর্স হিসেবে মনে করতেন এবং প্রকাশ্যেই ভারত বিরোধী কথাবার্তা বলতেন তারা মনে করতেন ভারত সমস্ত প্রতিবেশীর মতো শ্রীলঙ্কার ক্ষেত্রেও একটা দাদাগিরি করতে চায় এবং শ্রীলঙ্কাকে শেষ পর্যন্ত গ্রাস করে দিতে চায় অবশ্যই চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের সক্ষ ভারতবর্ষের তুলনায় অনেক বেশি ঘনিষ্ঠ ছিল কিন্তু একটা ঘটনা যেটা আমরা অনেকেই লক্ষ্য করি সেটা হচ্ছে এবছরই ফেব্রুয়ারি মাসে এই একেডি ভারত সরকারের আমন্ত্রণে একেবারে রাজকীয় অভ্যর্থনায় দিল্লি সফরে এসেছিলেন রেড কার্পেট ওয়েলকাম তাকে দেওয়া হয়েছিল এবং জয়শঙ্কর প্লাস বিদেশ দফতরের যারা ভারপ্রাপ্ত অফিসার তারা সবাই তার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিল তখনই বোঝা গিয়েছিল যে ভারত সম্পর্কে আগের উগ্রবাদী অবস্থান থেকে একেদি শুধু সরে এসছেন তাই নয় তিনি ভারতবর্ষ যে একটা বৃহৎ অর্থনৈতিক শক্তি এবং নিকটতম প্রতিবেশী এই বাস্তবতাটা না মানলে তাদের পক্ষে যে শ্রীলঙ্কায় শাসন করা কঠিন সেই সত্যটা তিনি মেনে নিয়েছেন আপনাদের স্মরণে থাকতে পারে মালদ্বীপে যখন হঠাৎ করে রাষ্ট্রপতি বদল হয়ে গেল এবং একজন কট্টর ভারত প্রেমিক রাষ্ট্রপতির কাছ থেকে একজন ভারত বিদ্বেষীর হাতে ক্ষমতা চলে গেল দ্যাট নিউ নিউডেল্লি বাই সারপ্রাইজ কেননা যে ভদ্রলোক পরে রাষ্ট্রপতি হলেন তার সঙ্গে সেতু বন্ধনের কোনো চেষ্টাই আগে থেকে ভারত করায়নি ঠিক যেমন একই ঘটনা ঘটছে আজকের বাংলাদেশে কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে এই ভুলটা নয়াদিল্লি করেনি তারা দীর্ঘদিন আগে থেকেই বুঝতে পেরেছিল যে এই একেডি অচিরেই দেশের সর্বোচ্চ পদে আর আসীন হবেন জনতার রায় অতএব তাকে আলাদা করে তার সঙ্গে পরিচিত হওয়া তাকে বিফ্রেন করা এবং একটা সম্পর্ক স্থাপন করার দায় ভারত বহু আগে থেকেই অনুভব করেছে এখানেই মালদ্বীপ কিংবা বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কার পার্থক্য কিন্তু দিশা নায়কে এত জনপ্রিয় হয়েছিলেন কেন দু সালে আপনাদের মনে আছে শ্রীলঙ্কার অর্থনীতি একেবারে ধসে পড়েছিল তখন যে বেল আউট প্যাকেজ আইএমএফ শ্রীলঙ্কাকে দিয়েছিল তার অনেকগুলো শর্ত আছে সেই শর্তগুলো কোনোটাই দিশানায়কের যে রাজনৈতিক পরিচিতি তাতে তিনি গ্রহণযোগ্য বলে মনে করেননি তিনি আদানিদের অন্তত দুটি বড় প্রকল্পের প্রকাশ্যে বিরোধিতা করেছে আবার হানামকোন্ডায় চীনেরা যে একটা বন্দর নিয়ে নিয়েছে তিনি তারও সচ্চার বিরোধী ছিল এই বিরোধিতাই তাকে কিন্তু জনগণের নেতা তৈরি করেছে এবার ক্ষমতায় এসে তিনি বুঝতে পারবেন কত ধানে কত চাল কিন্তু একটা জিনিস দেখে আমি সত্যিই অবাক হয়ে যাই যেখানেই তাকাই সেখানেই হুঁকোটি বাড়ায় রয়েছে দাঁড়ায়ে গৌতমাদানি বাংলাদেশেও শ্রীলঙ্কাতেও আমি জানি না নেপাল ভুটান মালদ্বীপেও তারা ব্যবসা বাণিজ্য করছে কিনা তবে এটুকু বলতে পারি প্রধানত বাইপার্টিজান শ্রীলঙ্কান পলিটিক্স থেকে শ্রীলঙ্কাবাসী এবার মুক্তি চাইলো এবং যে এলিড পলিটিক্যাল এলিড শ্রীলঙ্কাকে এতদিন ধরে শাসন করে এসেছে তাদের প্রত্যাখ্যান করে একটা তৃতীয় শক্তিকে সমর্থন করে একটা নতুন যুগের আবাহন শ্রীলঙ্কাবাসী করতে চান ভোটের এই ফলাফল থেকে সেই সত্যটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে এবার দেখা যাক দিশা নায়কে ওরফে সত্যি। দেশনায়কের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন কি পারেন না নমস্কার ভালো থাকবেন শুভরাত্র